বাংলাদেশি মেয়ে ডলি বেগম ওন্টারিও প্রদেশের টরেন্টো এলাকার একটি আসন থেকে এমপি তথা মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন। 7 জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিয়াসকে প্রায় 6,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। ডলির প্রাপ্ত ভোট 19,751। নির্বাচনে তার এই জয়কে স্থানীয় অনেকে দেখছেন বাংলাদেশি মেয়ের টরেন্টো বিজয় হিসেবে। ইতিপূর্বে কোনো বাঙালি টরেন্টো এমনকি কানাডার কোনো নির্বাচনে জিততে পারেননি। ডলি বেগম বাংলা প্রথমবারের মতো প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জিতে শুধু কানাডায় নয় সারা বিশ্বের বাঙালিদের জন্য ইতিহাস সৃষ্টি করেছেন। ডলির জন্ম বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। 11 বছর বয়সে বাবা মায়ের সাথে তিনি কানাডায় আসেন। বাবা মা এবং এক ভাই এক বোন নিয়ে স্থায়ীভাবেই সেখানে বাস করছেন। তবে শুরুটা মোটেই সুখের ছিল না। অল্প বয়সে কানাডায় এসে ডলি মুখোমুখি হন কঠিন বাস্তবতার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পতিত হন মারাত্মক এক সড়ক দুর্ঘটনায়। তার পিতাকে হাসপাতালে কাটাতে হয় প্রায় অনেক বছর, কিন্তু দমে যাননি। পিতার স্বপ্ন পূরণ এক সময় তার স্বপ্ন হয়ে ওঠে, সাথে বারে অক্লান্ত পরিশ্রম। 2012 সালে তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। 2015 সালে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন টরেন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে। পড়াশোনা শেষ করার পর সিটি অফ টরেন্টোতে প্রায় 10 মাস কাজ করেন। গত এপ্রিল পর্যন্ত রিচার্ডস অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অফ এনার্জি প্রফেশনালসে। ডলি নির্বাচনে দাঁড়ানোর পর কানাডায় বসবাসরত বাঙালিদের অখণ্ড সমর্থন পান। প্রচারণায় ছিল তৃণমূলের প্রতি দায়বদ্ধতার সুর। তিনি বলেন, আমি আপনাদেরই একজন, আপনাদেরই মতো জীবনযুদ্ধের বাধা বিপত্তি আর সাম্যতার জন্য লড়াই করা একজন। আমি নির্বাচিত হওয়া হবে হাজারো মানুষের বিজয়ে। ডলির বিজয়ে আনন্দিত কানাডা প্রবাসী বাঙালিরা, খুশি তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা, সাথে সারা বিশ্বের বাঙালিরাও। প্রথমবারের মতো কোনো বাঙালি কানাডার একটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচিত হওয়া রূপকর্তে টরেন্টো বিজয়ী বলা যায়।